বন্ধু বাবারে পালামে গেছে এ তো পাহাড় মনে আছে হাতে পর পাহাড় চমিলে নেওয়া লাগবে ফারাক দুনিয়া কস কস করছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রাজামশার জন্য আনছি একটা পাগারের মাথা মাথার ওজন 15 কেজি আছে রাজামশাই আরে বড় বাগান না মাথার ওজনই আছে 15 কিলো তাহলে মাছটা কত আরে রাজামশাই করে ওজনে দই আছে না হ্যাঁ দই আছে ও দই খাবি আর গাড়ি বাজার দিবি আকে স্পোর্ট আবা দাও নামা এক টুকা কাটি শুরু করে দাও হ্যাঁ এই যে গাশাই যে কুবাতে মনে হয় আমার সময় লাগবে 2 ঘন্টা যে মাছ রে আল্লাহ রাজামশাই এর মাথা কত বাজার পরে এক কেজি দেবেন আবার রাজামশাই আবার দুধে তো এই দুধে লাগবে নি এটা 7.5 কেজি করে আছে মোরগ আছে না দেশাল বড় বড় মোরগ সে মোরগের বলির মতো বালকে ডুমর পাতা দিয়ে দলি ফেলো দলি দলি কালো বিলে উঠো দি যাতে রাজারা খাতি মজা পায় ভালো এ তো মশির মতো দেখতেছে জল হচ্ছে মশ না এ তো বুঝাই যাচ্ছে না যে মাছ এ পরিষ্কার করতেছে তো সাদাই হচ্ছে না এর উপরে ময়লা উঠে গেলেই পরিষ্কার আছে এটা সাদা হয়ে যাবে না জল হ্যাঁ রাজা মশাই বলছে যে ব্রয়লার আনছি ব্রয়লার তো ফিরাই হবি ব্রয়লারটা মুর দিকে ফাইড়ে দিতে হবে বুঝছো ফাইড়ে দিতে হবে যাতে ময় মশলা ভালো করে ঢুকতে পারে এই ডাসা যে হেভি করে মুর দিকে ফাইড়ে দি হ্যাঁ হ্যাঁ মাংস গো ব্রয়লার সাইজ কইলো কত দেখছো একের সাইজ কয় কার মুরগি এরকম ফিরাই হবে বুঝছো রাজা মশাই আমার দৌড়বে আর এখান থেকে কামড়া কামড়া খাবি চলো সব কুটা কাটা শেষ এখন যা দিয়ে নিয়ে আসি চলেন খাসির মতন লাগছে দেখো এক পচি খাসি একদম পচি খাসি কয় কাজ মনে আছে তাজাই রয়েছে দিয়ে দিছি পানির ভিতরে দিয়ে দিই মনে আছে তাজা রয়েছে দেন হলুদ দিয়ে দিলাম কালাম ভালো করে মিক্সচার করে দাও পুজোটা একটু মিনিট করে দিই লবণ দিয়ে দিই প্রথমে একটু হলুদ দিয়ে দিই আমার ব্রয়লার ভালো হয় কি আমি ব্রয়লারটা উঠে দেবো ডিম খেলো ফ্রাই হয়ে গেছে যে এখন যে মাছের মুড়িটা ফ্রাই করে নি আটকে আসছে না হ্যাঁ জোরে জানা আসতেছি আমার
কালাটা আছে কি ওটা দুই খণ্ড করে আইছিল যে আর একখান না বাদ না সোনালী কালার হয়েছে বাজার পরে যে এরকম কালার হয় মাছের এই মাছ সামুদ্রিক মাছের যে এত সুন্দর কালার হয় রান্না বান্না সব কমপ্লিট এখন রাজা মশার জন্য খাবারের টেবিলে সাজা দিই প্রথমে রাইস দিয়ে দিই পালা ছাড়া আবার এক পালা ছাড়া হয় না আমার রাজামশাই কক্সবাজার থেকে মাছের মাথা নিয়ে আসছিল সেই মাথা হচ্ছে ফ্রাই হয়েছে ধরো দিয়ে দিই ফ্রাই করা হয়েছে মাথাটা এখন খাবারের উপর দিয়ে দিই কত বড় মাথা সেই মাথাটা দেওয়া আছে এখন এদিকে স্পেশালভাবে ডিম ভুনা করা হয়েছে ডিম ভুনার কালারটা দেখছো কি সেই কালার কালার কালা আমি ডিম আছে প্রায় 90 আর ডিমের কালার কি দেখছো সেই কালার হয়েছে রাজামশাই আছে খেয়া যা খুশি হবে নি মাছের মাথাটা দিয়ে দিছি ডিমটা সাজা দিছি এখন আছে মাংস ভুনা আছে দিলাম মাংস রাজামশাই কালার সেই কালার হয়েছে বন্ধু খেয়াল করছো এটা মনে হচ্ছে কি একদম জলহস্তির মাথা কিন্তু দুইজন টাইম একবার জন্য বসো মাথার ওজনই তো এক মন এক মন না বন্ধু 15-20 কেজি আছে যাই হোক আমরা তো খুশি না আমার আরো স্পেশাল একটা জিনিস আছে আপনাদের জন্য বন্ধু আসলে রান্নাটা অসাধারণ আছে সেই যে ফ্রাই আছে তো এই দাও বন্ধু আধার পিয়ারা খাচ্ছে দেখো আধার পিয়ারা পাল্লা
দাবালাম এখন ফ্রাই করছিল সেটা তো সুন্দর হাতে ছিল খালি করলাম তুমি কক্সবাজার তো জলহস্তির মাথা না কি আনছো সামনে টান দি মানে ধরো তার বাগে যে বন্ধু বাবা রে বাবা পালাম হি গেছে এ তো লোক তো দরকার ভাঙার বন্ধু কিভাবে কি করব বন্ধু এ কি তো পাহাড় মনে আছে হাতে পর পাহাড় পাহাড়ই তো দাঁড়াও এক সাইডে শুরু করে দিয়া বন্ধু বসা কিন্তু আজ বসাবো জানো সামনে যে খাবার তো ও বন্ধু এটা আইলো আসছি পাহাড়ের ভিতর তে কিছু হয়ে যে ইথায় না কি সুন্দর দাও এটা এই বন্ধু এই যে চরম দেখছো বন্ধু আমার তো মনে করে এক সাইড শেষ করেছি বন্ধু আসলে চরম শাক রাবার বন্ধু এই দেখো ডিমির পাহাড় শেষ করো তাদের এক সাইড করে এখন এই মাংস দিয়ে এই ধর পাহাড়ের বাদ দেওয়ান চেটকে নিয়ে বোনা মাংস দেখো না আরে কালার বন্ধু কালা বোনা আছে তো কালা না লাল বোনা রান্নাটা কিন্তু আমার বাবুসি করে বসছো মাংসের পাহাড়টা টেনে আনতে যেতে হয়তো হয়তো সরানি দেখছো টেনে নাও সব বুঝা নি ও মাহা নিয়ে যেতে হয় একদিক ছাড়ো বুঝলে অম্বাজার কাম নাই যে বন্ধু মাংস মনে হয় অসাধারণ টেস্ট হ্যাঁ এদের নিশ্চু অসাধারণ
আমরা কয়টা মারি সারাদিনই মারবো খেলি পাহাড় কেটে খালে গেছিলাম বস খাল কেটে গেলাম ডিমির কাছে লাস্টে দুটো ডিম ধরে পড়ে আছে ধরো আগে দুটো শেষ করি ডিম দিয়ে বন্ধু এরপরে কিন্তু আমার মিষ্টি খাওয়ার দই রাখছো দেখছো ভাইয়া গাভীর দই বন্ধু হ্যাঁ আমার খাওয়া শেষ করে ফেলছি ভাত টাত মাছ গোস্ত মানে এখন দই খাওয়া শেষ করবো মিষ্টি খাবো হ্যাঁ তো দুইজনের তো জানোই তো রেগুলারই থাকে এরকম হ্যাঁ তো ভরপুর ধরো দই তো চুমুক দিয়ে মশাতে হবে বুঝলে এই দইটার টেস্ট আছে বন্ধু রমেশ দধি মান্ডার দই তো বন্ধু শেষ করে দিছি মুছে মুছে খাই বলবো না এবারে ভালোই এখন চলো যাই বন্ধু আসো দেখে পড়ে যায় না